আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি লকডাউনের প্রথম দিন রাতের বেলা আমরা রিকশায় ঘুরছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রিকশায় ঘুরতে অনেক মজা লাগে না লিঙ্কন? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের জীবনে তো এটা শুরুর দিকে অনেক বেশি হইতো না? হ্যাঁ, এখন রাস্তা ছোট ভালো লাগবে, রাস্তা কিছুটা হলেও ফ্রেশ আছে। আর বিশেষ করে বাস বন্ধ থাকার কারণে ঢাকার পলিউশন কমে গেছে, অলমোস্ট 80% এয়ার পলিউশন কমে গেছে। বাইরে ঘোরাঘুরি করা এখন অনেক রিস্কি, তাই ঘোরাফেরা প্রায় আমাদের বন্ধ, কিন্তু মাঝে মাঝে দম আটকে আসে। তো রাতের বেলা ফাঁকা আমরা রিকশায় ঘুরছি, ফাঁকা ফাঁকা। আমরা কি এখন ঘন্টায় ঘুরতেছি না? হ্যাঁ হ্যাঁ, জায়গায় আসলাম পুরুবি। এটা হলো মিরপুর রূপনগর আবাসিক এরিয়া। রূপনগর আবাসিক এরিয়া ঘুরবো না? মনে হচ্ছে সব ভুতুড়ে ভুতুড়ে, দোকান পাট সব বন্ধ, এগুলো সবসময় জমজমাট থাকে, তো আমরা ওভাবে দেখতে অভ্যস্ত লকডাউনে, অদ্ভুত পরিস্থিতি। তবে মনের কোথায় যেন সবার মধ্যেই একটা অজানা আশঙ্ক কাজ করছে, তাই না? পুরো ব্যাপারটাই তো একটা ভুতুড়ে আতঙ্ক তৈরি করছে, এটা শুধু বাংলাদেশে তা না, সারা পৃথিবীতে। আমরা তো শুধু শুনে আসছি যে অতীতে হয়েছিল মহামারী, আমরা তো দেখে আসি নাই, তাই না? আমরা সারা জন্ম শুনে আসছি, এটা আমাদের জীবনে দেখাই ফার্স্ট। আর মনে হচ্ছে পৃথিবীটা একদম থমকে গেছে, তাই না? হ্যাঁ, এমন এক অদৃশ্য রোগ যেটা কেউ দেখে না। আগে আজ থেকে 100-200 বছর আগে যেসব মহামারী হতো, বিশেষ করে ওলা উঠা বা ডাইরিয়া উঠলে গ্রামের পর গ্রাম ক্লিন হয়ে যেত, কিন্তু মানুষ বুঝতে পারতো যে সামথিং হয়েছে। বাট কোভিড এমন একটা জিনিস যেটা আসলে দৃশ্য তো দেখাই যায় না, বুঝাই যায় না কে জার্ম বহন করছে। সবাইকে সাবধান থাকতে হবে, এটাই হলো আমাদের মূল স্লোগান হওয়া উচিত। মাস্ক পরতে হবে, আর কোনোভাবেই বাসায় বা অফিসে বা যেখানেই যাই অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে। ঢাকার কোন হসপিটালে কোভিড এর রোগী ভর্তি করানোর সিচুয়েশন নাই, আইসিইউ গুলো ফুল লোডেড। মানে আমার পরিচিত কয়েকজন আক্রান্ত হয়েছেন এবং ওনারা কোথাও হসপিটালে সিট পাচ্ছিলেন না আগে থেকেই। ইভেন কি আমি যদি পপুলারের কথা বলি, ওখানে মিনিস্ট্রি লেভেল থেকে, সিটি কর্পোরেশন থেকে টপ লেভেলের লোকজন ফোন করে সিট রিকোয়েস্ট করছে, যদিও সবার অধিকারই সমান, কিন্তু তারপরও যাদের সুযোগ আসছে ওরা প্রায়োরিটি সুবিধাটা নিচ্ছে। বাট সবার আগে বুঝতে হবে ঢাকা শহরে প্রায় 1.5-2 কোটি মানুষের বসবাস, সে এলাকা হসপিটালের ক্যাপাসিটি খুবই সীমিত। সুতরাং আমাদেরকে এখন সচেতন হতে হবে, ক্লিন থাকতে হবে, কিছু জিনিস বেশি বেশি খেতে হবে, বিশেষ করে টক জাতীয় খাবার, লেবু, ভিটামিন সি। আর ফিজিক্যালি অনেক শক্ত, মানে সুস্থ থাকতে হবে, এক্সারসাইজ করতে হবে, যাতে যে কোনো রোগের সাথে আমরা ফাইট করতে পারি। আর বিশেষ করে যেহেতু শ্বাসনালীতে এটা অ্যাটাক করে, সেজন্য আমরা একটা লং মুখে রেখে দিতে পারি সবসময়। আর খাওয়ার পরে নর্মালি লেবু, লেবুর রসটা খেতে পারি, এটা খুবই ভালো জিনিস। আপনার গলায় যদি কোনো জাম থাকেও সেটাকে কিল করে ফেলে এবং আপনার শরীরে অ্যান্টিবডিস তৈরি করবে, পাশাপাশি কোনো ধরনের ইনফেকশন হলে সেটার বিরুদ্ধে স্ট্রংলি কাজ করবে লেবু। সুতরাং লেবু আমাদের জন্য ন্যাচারালি একটা ভেরি বেস্ট অ্যান্টিবায়োটিক মেডিসিন। অবশ্যই এখন সচেতনতাই আমাদেরকে রক্ষা করতে পারে, তাই না? আসলে কম বেশি সবাই এখন আমরা খুব চাপ চাপ একটা পরিবেশের মধ্যে আছি, খুবই চাপের মধ্যে আছি। পুরো পৃথিবীটাই মনে হয় অন্যরকম হয়ে গিয়েছে, মনে হয় আবার যদি সব কিছু ঠিক হয়ে যেত, আবার যদি প্রাণ খুলে কোনো টেনশন ছাড়া আমরা ঘুরতে পারতাম, দুনিয়াটাকে দেখতে পারতাম, লাইফটা আবার আগের মতো হয়ে যেত, বাচ্চাগুলো স্কুলে যেতে পারতো, ঘরে বসে অনলাইনে ক্লাস না হতো, কত কি মনে হয়, কত কি পরিকল্পনা সবার মধ্যেই বোধহয় কাজ করছে, অন্তত আমার মধ্যে তো কাজ করছে। যখন
পরিস্থিতি সব একদম ঠিক হয়ে যাবে, আমরা এখানে যাব, ওটা করব, ওটা করব, অনেক পরিকল্পনা কাজ করছে। কারণ এই অস্বাভাবিক পরিস্থিতির সাথে আমরা কেউই কিন্তু মানে হ্যাপি না, আমরা কেউই এই অস্বাভাবিক পরিস্থিতির সাথে আমরা কেউই সুখে নেই। এখন কি করা যায়, সবাই দোয়া করি আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন এই বিপদ থেকে যেন আমাদেরকে তাড়াতাড়ি উদ্ধার করে এবং মহামারীর হাত থেকে পৃথিবী যেন তাড়াতাড়ি রক্ষা পায়। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম আপনাদের সাথে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।